ভেঙেছে দেওয়াল, উড়েছে ছাদ, কোনো রকমে ত্রিপল এবং বাঁশের ছাউনি ঘেরা ঘরে চলছে রান্নাবান্না। স্থায়ী ঘর নেই তাদের, এবার স্থায়ী ঘরের দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। দেখুন, বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সরবকাঠি আদিবাসী পাড়া। এই গ্রামে 2007 সালে তৈরি হয়েছিল একটি আইসিডিএস সেন্টার। তবে বর্তমানে এই আইসিডিএস সেন্টারে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় শতাধিক। নামেই অঙ্গনবাড়ি, বর্তমানে 224 নম্বর এই সেন্টারের অবস্থা অত্যন্ত করুণ। ভেঙেছে মাটির দেওয়াল, উড়েছে টিনের চাল। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, খোলা আকাশের নিচে কার্যত এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে চলে মিড ডে মিলের রান্না। শুধু তাই নয়, ত্রিপল, বাঁশ, কাঠের অস্থায়ী ঘর নির্মাণ করে তাতেই কোনো মতে চলে পঠন পাঠন থেকে রান্না। অবিলম্বে স্থায়ী ঘরের দাবি জানায় অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী থেকে গ্রামবাসী সকলেই। একটা স্থায়ীভাবে বসার জায়গা নেই, যে একটা মাদার্স মিটিং বা একটা আশাকর্মী নিয়ে আমাদের যে সেন্টারে সেন্টারে মিটিং টিটিং হয়, কিন্তু সে মিটিং করার জায়গা নেই আমার। এই পেপারের তলায় এখানে জল কাদা মাটিতে কীভাবে মায়েরা আসবে? আমার একটা স্থায়ী ঘর হোক, একটা মানে সেখানে নিয়ে আমি মায়েদের বাচ্চাদের নিয়ে একটু পঠন পাঠন করতে পারি, সেই সেই জন্য আমি জানাইছি। কিন্তু কেউ জায়গা দেওয়ার লোক হয়নি, ঘর বাড়িও হয়নি। কিন্তু এখন চাই আমার একটা ঘর বাড়ি হোক, আমার মায়েরাও চাইছে, আমার প্রতিবেশীরাও চাইছে, আমিও চাইছি। অঙ্গনবাড়ি কেন্দ্রের রান্নাঘরের বেহাল দশার কথা প্রশাসন থেকে সেন্টারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একাধিকবার জানিয়েও মেলেনি সমস্যার কোনো সমাধান। এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন আইসিডিএস সেন্টারের কর্মীরা। সুবিধা এই রান্নাঘরে জল হয়ে যায়, এই লাস্টে তাই ইট পেতে বসি, উনানটা উঁচু করে আঁচের উনান আবার। আর এই যতদিন আমি জয়েন্ট করেছি এখানে, ততদিন এর বাড়ি ওর বাড়ি আর এই পাঁচ বাড়িতে এসে ঠেকেছে। তবু এখানে এই যে দু চালা দিদিমণি পেপার এনে লাগিয়েছে, তাতে ওই জল হয়ে যায় আর কি, উঠোনের জল, সেই জল সব রান্নাঘরে যায়। জায়গা নেই তো, স্থায়ী জায়গা নেই তো, তার জন্য তো আমরা বিক্ষোভ করছি। আমাদের জায়গা চাই, আমাদের জায়গা চাই, আমাদের জায়গা চাই না, খুব কষ্টই আমাদের বাচ্চা কাচ্চা খাদ্য পাচ্ছে। তবে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে থাকা আইসিডিএস সেন্টারের রান্নাঘরের দ্রুত সংস্কার হবে, এমনই আশ্বাস দিয়েছেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের আধিকারিক। দেখুন, সেন্টারগুলো যখন হয় সংশ্লিষ্ট জায়গা ছিল না, সেই জন্য কোনো একটা সেখানকার পঞ্চায়েত বা সেই আইসিডিএস কমিটি মিলে ওই অফিসিয়ালভাবে সেটা একটা কোনো বাড়ি বা কোনো একটা জায়গাতে করা হয়েছিল। কিছু সমস্যা রকম খুঁটিনাটি দেখা দিচ্ছে। আমরা অনেক সেন্টার জায়গা করে সরকারি প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রজেক্টের আমরা গৃহ নির্মাণ করে দিয়েছি, আর কিছু সমস্যা আছে, সবটা একেবারে তো সম্পন্ন করা যায় না। তো সরকারি ওটা শুনেছি, কানে এসেছে, ওটাও আমরা অচিরেই যাতে জায়গা দিয়েছেন মানে ঘর করে দেওয়া যায় এবং ছোটো কচিকাঁদা শিশুরা সেখানে পঠন পাঠন বা শিশু খাদ্য পায়, সে ব্যবস্থা আমরা করব। শুধুই বসিরহাট হিঙ্গলগঞ্জের আইসিডিএস সেন্টারই নয়, বেহাল দশায় পড়ে রয়েছে রাজ্যের একাধিক আইসিডিএস সেন্টার। কোথাও নিম্নমানের খাদ্য সামগ্রী, তো কোথাও আবার খাবারের মধ্যে পড়ে রয়েছে টিকটিকি কিংবা আরশোলা। বারবার উঠে এসেছে একই ছবি, কিন্তু কেন, আদৌ এই সমস্যার সমাধান কবে হয়, এখন সেটাই দেখার। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান।